একদিন আম্মা যান আয়েশা সিদ্দিকা আর আমার নবী ঘরে বসে সামনে তারকাওয়ালা আকাশটা দেখতেছে, রাতের আকাশ অসংখ্য অগণিত তারকা, আকাশে চাঁদ আর তারকা দেখলে সবারই মনটা ফুরফুরা হইয়া যায়। বন্ধু কয় দোস্ত কদিহি আকাশে তারা কয়টা গুণ দিহি, আর এক দোস্ত গোনা শুরু করে 1, 10, 8, 9, 10, 12 আবার প্রেমিক প্রেমিকা তারাও সাত দেখা গান গায়, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে আছে কি না, এটা তো সত্য, এটা নিয়ে আবার গান গাওয়ার কি আছে, কিন্তু হারা গায় গায় কি না বল গায়। প্রেমিক প্রেমিকারও প্রেম উতলাইয়া ওঠে, বন্ধু বান্ধবের দুষ্টমিও উতলাইয়া ওঠে, আবার কবি সাহিত্যিক যারা হয় তাদেরও প্রেম উতলাইয়া ওঠে। আমার নবী আর আম্মা যান আয়েশা রাতের ওই আকাশটা দেখে আর তারকা, আম্মা যানের ভেতরেও রোমান্টিকতা উতলাইয়া উঠছে। দোষ আছে আম্মা যানের, কি দোষ হয়েছে? দোষ নাই। আম্মা যান এবার প্রশ্ন করে, নবী যে আকাশে এত এত তারকা, এই তারকা পরিমাণ কি কারণ নেক আমল আছে? এবার আমার নবী কয় হ্যাঁ আছে। আয়েশা মনে করছে আমার আব্বার নাম খান কইবে, নবী গো কে 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 কার এত তারকা সমান আমল, কারকা সমান নেক? আমার নবী বলে আয়েশা রে একটু খোসা দেওয়ার লাগেই কয় তোমার যে সতীন আছে, আমার বিবি হাফসার আব্বা ওমরে, ওমর নিয়ে সমস্যা নাই কিন্তু খোসা মারছে কোন জায়গায়, খোসা মারছে কতিনে, এইটা ভালো লাগে নাই। দেখবেন বউ নিজেও জানে যে আমি কেমন, জানে কি না? কারণ আয়না হারে কিনে দিচ্ছেন না, বাথরুমে আয়না দিচ্ছেন, এবার ইয়া ওর নাম কি, ড্রেসিং এর সামনে আয়না দিচ্ছেন, ড্রেসিং রুমে একটা ড্রেসিং টেবিলে আয়না দিচ্ছেন, আবার প্লাস্টিকের আয়নাও প্রতি মাসে মাসে কেনায়, ঠিক কি না? হ্যাঁ জানে না কত দূর, যদি মোবাইলে দেখকে যদি খালি কইতে পারেন, টানতে টানতে দেখছো দেখছো কত সুন্দর তোমার বই নে কত সুন্দর দেখছো, তাইলে শেষ, ঠিক কিনা? কারণ মহিলারা কখনো নিজের মানুষের কাছে অন্য কোন নারীর প্রশংসা শুনতে পারে হুমায়রা নবীর প্রিয়তমা বিবি মুখটা গোমরা হয়ে গেছে, তাই না? মুখটা মলিন হয়ে গেছে, মুখটা গোমরা হয়ে গেছে। আমার নবী এই গোমরা মুখ যখন আয়েশার দিকে তাকাতেন মুখটা লাল হয়ে যেত, এমনি তো ফর্সা রাগ, মুখের মধ্যে যখন রাগ হইতো বা অভিমান হইতো রক্ত এসে মুখটা লাল হয়ে যেত। আমার নবী এইটা দেখাই তার নাম দিছে হুমায়রা। হুমায়রা মানে লাল গালওয়ালা, এটা আমার নবী আম্মা যান আয়েশাকে খুব আদর করে ডাকতেন, আদর করে ডাকতেন। হুমায়রা তার নাম ছিল না, হুমায়রা নবীজি তাকে এমনিতেই ভালোবেসে ডাকতেন। এই সুন্নতটাই কিন্তু আমাদের ছেলেপেলেরা পালন করে দেখবেন, মেসেঞ্জারে চ্যাটিংয়ে মোবাইলে তারা তাদের প্রত্যেকের গার্লফ্রেন্ডের এক একটা নাম দেয়, কেউ বলে জানু, কেউ বলে কলিজু, টিয়া ময়না পাখি, এটা সুন্নাত, বেশি বেশি করবেন। তবে রাস্তাঘাটে যে কাউকে ধরে না, নিজের বউকে এরকম ভালো একটা রোমান্টিক নাম দিবেন, আপন নাম না বইলা
আসল নাম না বললে এরকম রোমান্টিক একটা নাম দিয়ে দিবেন, দেখবেন এটা একটা সুন্নাত হয়ে যাবে। মারহাবা বলেন। আচ্ছা দেখুন তো আমার ইসলামের মধ্যে প্রেম আছে কি নাই, আমার ইসলামের মধ্যে কি নাই যেটা খোঁজার জন্য তবু ইউরোপ আমেরিকা যাওয়া লাগবে। সবকিছু আমার দিনের মধ্যে আছে, তারপরে আমার যুবকরা দিন মানে না, সুন্না মানে না, এরপরও যুবকরা দৌড়ায় পেট খালি পিঠ খালি কপালের উপরে এক নোক্তা ঠিক কিনা। আমার ভাইয়েরা যুবকরা যারা আছো বিবেককে এরকম ভালো করে ডাকবেন, ভালো ভালো নামে সম্বোধন করবেন, এতে করে সংসারের মধ্যে মহাব্বত বাড়ে, দুজনের মধ্যে প্রেমের গাঢ়ত্ব বাড়ে। কখনোই পুরাতন হয় না, বিবিটা বুড়া হইয়া গেল প্রেম বুড়া হয় না, আর যদি প্রেমটা বিবি বুড়া হয় হোক স্বামী অর্ধেক ভাঙ্গে চলে যায় যাও, যদি প্রেমটা ঠিক থাকে। ওই যেমন জুয়ান কালে এই বাপের বেটি লাট সাহেবের জি কইছিলে, আমি বাড়ি চাই না গাড়ি চাই না, চাই একখান সুন্দর মন। আর হেই বেটি তোমার ঘরে আইয়া কয়েকদিন পর কয় যে তোমারে চাই না, বিদেশে যাইয়া পৌঁছে মরো, আমার লাগবে শাড়ি গয়না চুরি ঠিক কিনা। প্রেম পায় না, যদি প্রেম দিতে পারতেন তাইলে জিন্দগিতেও এই কথা আছে ঘুরাইতো না ঠিক কিনা। মহিলা দুপক্ষের কথা কয়ে গেলাম, কিন্তু মারাত্মক সিরিকাস কথা, খবরদার আপনারা মা আপনার বিবিকে এরকম রোমান্টিক রোমান্টিক নাম দিয়ে ডাকবেন, দেখবেন যে কখনো প্রেম পুরাতন হবে না, প্রেমের মধ্যে এরকম গুণে ধরবে না, জং পড়বে না। আর এই জন্য ডাক্তার দেখাইতে হাসপাতালে নেওয়া লাগবে না, সব সময় সন্তান সংসারটা সুখের করে দিবেন আল্লাহ। আমাদের নাম কি? হুমায়রা। ওই যে গালটা লাল হয়ে যেত নবী ডাকতেন আমার হুমায়রা, আম্মা জান তখন এই যে হুমায়রা ডাক দিলে, লাল গালওয়ালা ডাক দিলে আম্মা জান তখন আর রাগটা ধরে রাখতে পারতেন না, অভিমানটা আর ধরে রাখতে পারতেন না, সঙ্গে সঙ্গে একটা মিচকি হাসি দিয়ে দিতেন, মুচকি হাসিটা এসে তার সমস্ত মুখে জমা থাকা রক্তটাকে দূর করে দিয়ে আবারও সাদা সতেজ স্বতঃস্ফূর্ত করে দিত আলহামদুলিল্লাহ। রাগটাই যখন চলে গেছে এই মিষ্টি ডাকটা শোনার পরে, তখন আর আম্মা জান দূরে থাকতে পারতেন না, আম্মা জান ঝাঁপিয়ে পড়ে নবীজির গালের মধ্যে চুম্বন দিতে নবীজিকে জড়িয়ে ধরতেন আলহামদুলিল্লাহ। এভাবেই বিরাট বড় একটা দুঃসম্পর্ক সুসম্পর্কে পরিণত হতে পারে শুধুমাত্র একটা রোমান্টিক ডাকের মাধ্যমে আলহামদুলিল্লাহ। কত সুন্দর ইসলাম, কত সুন্দর পারিবারিক ব্যবস্থা, কত সুন্দর সাংসারিক ব্যবস্থা, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বিবাহিত যুবক এটা পালন করবেন, এটা রেওয়াজ করবেন। আর এক বেডির বউরে মিথ্যা মিথ্যা কথা না কইয়া নিজের বউর প্রশংসা করেন, নিজের বউকে এরকম জানু ময়না সোনা পাখি দিয়ে ডাকেন, নিজের সংসার ভালো হবে, আপনার সংসার ভালো তো আপনি ভালো, আপনি ভালো তো জগৎ ভালো ঠিক কিনা। আমার ভাইরা নবী যখন বুঝলেন যে আমার হুমায়রা তো খেপে গেছে, এবং নবী আমার কয় হুমায়রা তুমি যেটা জিগাও নাই আমি কি সেটা বলবো নি, বললে বলে না বলে না বলে না আমার কিছু হনন লাগবে না, আপনাকে লই আমি থাকেন ওমর এই হাফসার বাপের লইয়ে থাকেন, আমার কিছু হনন লাগতো না। এবার আমার নবী কয় উমাইরা রে এ তো বললাম আসমানের সব তারকাগুলোর সম্মিলিত অবস্থা ওমরের জিন্দিগির ইবাদতের রূপ, কিন্তু আমার বন্ধু আমার হুমায়রার বাবা আবু বকর তার এক রজনীর ইবাদত এই তারকাগুলোর চাইতেও বেশি। নারায়ণ তাকবীর। রাগ আছে হুমায়রার রাগ আছে? আর নবীর কাছে হুমায়রা জানতে চায় হাদিস নিয়া মুহাদ্দিসগণ বিশ্লেষণ করে, আমার নবী যে বললেন এক রাতের ইবাদত ওমরের গোটা জীবনের ইবাদতের সমান হয়ে গেল কিনা। আগে কইছে যে এই সব তারকার মতো ওমরের সারা জীবনের, আর এখন কইছে আবু বকরের এক রাত, তার মানে আবু বকরের এক রাতের আমল ওমরের সারা জিন্দেগি।
এখন সাহাবীরা বলে, মুহাদ্দিসরা আলোচনা করে এই হাদিস নিয়ে, আসলে ব্যাপারটা কি? তাহলে কি আবু বকরের প্রত্যেক রাত, প্রত্যেক রাতের এবাদত কি এই রকমটা? কেউ বলে প্রত্যেক রাত, আর কেউ বলে না 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 প্রত্যেক রাত না, এই এক রাত বলতে নবী ওই রাতকে বুঝিয়েছেন যেই রাতে আমার নবী ঘর থেকে পালিয়ে এসেছেন। আয়েশা মুচকি একটা ডাকে, ছোট ছোট ফিস ফিস করে ডাকে, আবু তারপর তুমি এক ডাকে কেমনে সারা দিলা? কয় নবী গো, ছয় মাস আগে আপনি বলছিলেন আবু বকর গো কোন একদিন আমাদেরকে বের হতে পারে, পরিস্থিতি আসতে পারে, ওই দিন থেকে আমি বাবারে ঘর থেকে বের হইয়া গাড়ে সুরের মধ্যে যাইয়া নবীনকে নিয়ে কতক্ষণ হাইটে এবার ঢুকছে অন্ধকারের মধ্যে, গাড়ে সুরের মধ্যে ঢুইকা অনেকগুলো গর্ত, নবী আমার একটু ঘুমাইবে, নবীর তন্দ্রা চলে আসছে, আবু বকর আমার ঘুমাইতাম মন চায়, নবী আপনি ঘুমান, মাথার থেকে পাগড়িটা নামাইয়া শিরা শিরা দাঁত দিয়া কামড়াইয়া শিরা শিরা গর্তগুলো ঢাইকা ঢাইকা দিতেছে, গর্ত ঢাকা শেষ, পাগড়ি শেষ, এখনো গর্ত একটা আছে, আবু বকর একটা গর্তের মধ্যে নিজের গোড়ালিটা দিয়া দিছে, সবই তো আপনারা জানেন, গোড়ালি দেওয়ার পরে সাপে দংশন করছে, চক্ষু বাইয়া পানি পড়ে শরীরটা কালো হয়ে গেছে, আবু বকরের চোখের পানি নবীর গালের মধ্যে পড়ছে, নবী চমকে উঠছে, আবু বকর বাড়ি রাইখা আসছো, স্ত্রী পুত্র পরিবার পরিজন রাইখা আইছো, তাই বুঝি কান্দ? কই না গো নবী, না সাপে দংশন করছে, আগে কেন বললা না? কই নবী গো, মইরা যাব তবুও বলবো না, আমার চোখের পানি পড়ছে, তাই আপনি যাচ্ছেন আমি উঠাইতে চাই না, বেয়াদবি ক্ষমা করবেন। নবী লালা লাগাইয়া দিছে, আবু বকর সুস্থ হইয়া গেছে। বলেন তো বাবা, এই রাতে ওই এক আমল আর এই এক আমল, নামাজ কয়ক তো না, এহিনে নামাজ কয় ফির পড়ছে, কয় রাকাত পড়ছে, রোজা কয়টা রাখছে, জিকির কয়টা করছে, ওয়াজ মাহফিল কয়টা করছে, কোরআন শরীফ কত ফির পড়ছে? না রে পাগলা না, এই যে রাতের আমলটা, আমার নবী বলছে আয়েশা রে ওই রাতের আমল ওমরের সারা জীবনের আমলের চাইতে দামি। এজন্যই আমরা বলি মিরাপাড়ার হুজুরের সঙ্গে আশেপাশের কারো সাথে কোনো দুশ্মনী নাই, যদি কথায় বিরোধিতা হয়ে যান বাবারে ব্যক্তি স্বার্থের জন্য না, বাবারে সম্পদের জন্য না, ব্যবসা বাণিজ্যের জন্য না, বুঝের জন্য বিবেকের জন্য আমরা বলি নবী প্রেমে ঈমান, নবী প্রেমে মুমিন হওয়ার শর্ত, নবীরে ভালোবাসাই জান্নাত পাওয়া যায়, ঠিক কি না? নবী প্রেমী ঈমান, নবী প্রেমী ঈমান। আবু বকরের সেই রাতের ইবাদতের মধ্যে বাবা না ছিল নামাজ, না ছিল রোজা, না ছিল জিকির, না ছিল কিচ্ছু, কিচ্ছু ছিল না, তার ওই রাতের ইবাদতের পুরোটাই ছিল আমার নবীর প্রেম, ঠিক কি না? আর সেই রাতের সেই দানটাই, এটা চা হবে, সেই রাতের সেই দানটাই কি হয়ে গেল, একদম রাফেল ড্রোতে ছক্কা মেরে দিল, ঠিক কি না? সেই রাতের সেই ইবাদতের সার্টিফিকেট মাইয়ায় পায় আমার বাবার এক রাতের ইবাদত আসমানের সব তারকাগুলোর চাইতেও বেশি মারভাব। আবু বকরকে নিয়েও কথা না, কথা বলছিলাম যে আবু বকর সিদ্দিক হয়েছে এই রাতের ইবাদতের কারণেও সে সিদ্দিক হয় নাই, এত বড় রাতের এত বড় ইবাদত, কিন্তু এই কারণেও সে কি হয় নাই? মেরাজে নবী আমার গেছে,
মেরাজ থেকে আয়েশা, যেটা শুক্রবার দিন ছিল, নবী আসছে, আয়েশা লোকেদের কাছে বলে, জাননি আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছি, মসজিদে আকসা থেকে শুরু কইরা আমি সপ্ত আসমান ভেদ কইরা আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেছি, আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহর সঙ্গে কাটাইয়া জান্নাত জাহান্নাম দেখা আমি দুনিয়ায় আসছি। আয়েশা দেখি যেই বিছানায় ঘুমানো ছিলাম বিছানাটা এখনো গরম, শিকলটা দেখছি টন টন টন, আয়েশা দেখি শিকল থামে না এখনো টন টন, যাইয়া অজু করলাম, অজু করলাম, অজু কইরা পানি গড়াইতে যাইতেছিল আমি চলে গেলাম, আয়েশা দেখি অজু করার জায়গার সেই পানিগুলো না মাটিতে খাইয়া শুকাইছে না গইরাইয়া দূরে চলে গেছে। তাহলে কতটুকু সময় হতে পারে? সামান্য কয়েক সেকেন্ড অথবা এক দেড় মিনিট, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير। পাগলা রে, মেরাজের ঘটনাও বলা উদ্দেশ্য না, খাজা বাবার এখানে থাকবো, মোজেজার মধ্যে আসি, কারামতে ঢুকবো, আর জাদুর মধ্যে দুই কাজকের ওয়াজ শেষ। খাজা বাবা কি জিনিস বুঝা যাইতে পারবা? কারণ খাজা বাবার সুন্নির আছে নে এই মাতবর বাড়ি মীরাপাড়া মালির পাথর, এই আমাদের মূলত খাজা বাবার সিনানো লাগবে না, ঠিক কিনা? আমরা একটু আকিদা গুলাবান যদি প্রাসঙ্গিক আলোচনা করা দরকার, ঠিক কিনা? আমার বাবারা, আমার নবী তার জীবনের সবচাইতে বড় মজেজা, এই কথাগুলো আয়েশা যখন বললেন, আমার আবু বকর কয়, আবু জাহেলের কাছ থেকে আবু বকর শুনছে, নবীর মুখ থেকে কেউ শুনে নাই। একটা কথা মনে রাখবেন, বন্ধু যখন বন্ধুর কথা বলে তখন সেটা ভালো শোনায়, পজিটিভ হয়, শত্রু যখন বন্ধুর কথা বলে সেটা কখনো পজিটিভ হয় না, সেটা নেগেটিভ হয়, ঠিক কিনা? আবু জাহেলের মুখ থেকে নেগেটিভ ভাবে শুনলো, তোমাদের মুহাম্মদ এমন করে বলেছে নাকি এইরকম এইরকম ঘুরাইছে। আবু বকর কয়, নবী কি কইছেনি? কয় হ্যাঁ নবী কইছে। ও আবু জাহেল আবারও কয়, নবী কইছেনি? কয় হ্যাঁ তোমার নবী কইছে। আবার কয়, নবী কইছেনি? কয় হ্যাঁ নবী কইছে। আবু বকর কয়, তাইলে সত্য হো, নবী সত্যি গেছে আমি বিশ্বাস করি। আমার আল্লাহ কয় বন্ধুরা, আজকের দিনটা, আজকের দিনটা এমন দিন ছিল গো নবী, এটা তোমার আমার দিন ছিল, তোমার আমার দিনে আমার আবু বকর যেমন কইরা শিকার কইরা নেছে, আমি তারে বকশিস দিব। কি বকশিস দিব জানোনি? আমি তারে সিদ্দিক বানাইয়া দেব। এই জন্যই মেরাজকে শিকার করে নেওয়া সিদ্দিক হওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। মেরাজকে শিকার করলে কি হওয়া যায়? জোরে বলো না। আমরা মেরাজ মানি কি মানি না? আরো জোরে মানি কি মানি না? মানবো বাবা, খবরদার মনের ভুলেও কারো কথায়, বিশেষ করে আমাদের মুরব্বীরা ঠিক আছে, কিন্তু যুবকরা অনেক সময় মোবাইলে তোমরা বিভিন্ন সুন্দর সাথে আমরা চিল্লাফাল্লা করি, এই কথাগুলো এখানে একটা ফিলিংসের মধ্যে আছে, কিন্তু এটা যখন এই যে ক্যামেরা যাবে, ক্যামেরা থেকে যখন সোশ্যাল মিডিয়া যাবে, তখন এটা অতটা ভালো শোনায় না। ভালো শোনাতে যে কথা বলতে হয়, যে স্টাইলে কথা বলতে হয়, সেই স্টাইলে কথা বললে এখানে সবাই ঘুমাইবে। কথা বুঝতে পারছেন? আমরা সব বুঝি বাবা।
ওই স্টাইলে কথা বলে এখানে কি করবে সবাই? কিন্তু ক্যামেরায় এটা নেওয়ার পরে যখন এটা মোবাইলে চলে যাবে তখন খুব সুন্দর শ্রুতি মধুর শোনা যাবে। এই জন্য আমরা মুরব্বীরা তো মোবাইল চালাতে পারে না, এই জন্য হ্যাঁ ধরে রাখতে পারছি। পোলাপান যুবকরা মোবাইল থেকে ওই রকম সুন্দর সুন্দর মিষ্টি আওয়াজের কথাগুলো শুনলে এরা ডারভেট হয়ে যায়। ওই মোবাইলের মধ্যে কেউ কেউ বলতে চায় নবীর মেয়েরা আজ এটা কি সম্ভব, এটা কি সম্ভব এত কিছু সশরীরে যাবো? মূলত সশরীরে ছিল না, এটা স্বপ্ন ছিল। সহি হাদিস বুখারীর এত নম্বর এত নম্বর এত নম্বর পৃষ্ঠার এত নম্বর হাদিস, বুখারীর মুসলিমের এত নম্বর পৃষ্ঠার এত নম্বর হাদিস, একদম নবী তো বলছে আমি ঘুমান্ত ছিলাম আমার আইসা ঘুমাইয়া রয়েছে। এইগুলোই কইবে আপনারা, কইবে অত কিছু বুঝি না। যেই মেরাজ মানলে সিদ্দিক হওয়া যায়, আমরা ওই হাদিস টাদিস তো পড়ি নাই আর বুঝিও না, আমরা হইলাম আবু বকরের দলের। আমাকেও প্রমাণ লাগে না, কারণ আবু জাহেল মানতে পার না দেখে বাকি আবু বাতিজা বলো তো বাইতুল মকদাসের জানালা দরজা কপট কয়টা? প্রমাণ দাও। আর আবু বকর কয় কি কইল? নবী কইছে কয়, হয় কইছে কয়, এটা সত্য, হ্যাঁ হইছে সিদ্দিক। আর জানালা কপট দরজার বিবরণ শুনলে হ্যাঁ হইছে কি? আবু। কথা বলছেন নিও, বেশি প্রমাণ খুঁজতে যাইয়েন না, বেশি প্রমাণ খুঁজতে গেলে শেষ পর্যন্ত কি? আবু জাহেল পাগলা রে পাগলা, পাথরের পাহাড়ের সঙ্গে মাথা ঠেকালে মাথা ফেটে যাবে, পাহাড়ের কিছু হয় না ঠিক কিনা?